ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার। সাত প্রতিদ্বন্দ্বীর মধ্যে আলোচনার কেন্দ্রে জামাই শ্বশুর। এই আসনে নৌকার প্রতীক না থাকায় জাতীয় পার্টির প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়াকে চ্যালেঞ্জ জানাবেন তার শ্বশুর স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা। আরেক স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন মঈনও আছেন আলোচনায়। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জাতীয় পার্টিকে ছাড় দিতে নৌকা প্রত্যাহার করে আওয়ামী লীগ। এতে সুবিধাজনক অবস্থানে লাঙ্গল প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়া। তবে তার শ্বশুর সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। জামাই শ্বশুর কেউ কাউকে ছাড় দিতে নারাজ, জয় নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী জানিয়েছেন আশাবাদ। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, এখানে কোনো পারিবারিক সমস্যার অবকাশ নেই, এক পরিবারে দুইজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকতেই পারে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা বলছেন, জনগণের পাশে সবসময়ই ছিলেন তিনি, জনগণের ভরসা তাই তার উপর অটল রয়েছে বলেই বিশ্বাস তার।